হ্যালো বিয়ার্স, ওয়ান সেকেন্ড, দিস ইজ হৃদয়। আমি আপনাদের সামনে আজ গ্রামারের বেসিক একটি পার্ট নিয়ে এসেছি, তা হচ্ছে সেন্টেন্স। আমরা আজ জানব সেন্টেন্স কি, অর ডেফিনিশন অফ সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে বা সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে সেন্টেন্স বলে। তো অর্থাৎ আমরা সেন্টেন্স কি, সেন্টেন্স হচ্ছে বাক্য। তো বাক্য তৈরি করতে গেলে কী করতে হয়, আমাদের কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে ওয়ার্ড বসাবো, ঠিক আছে, কিন্তু ওয়ার্ডগুলো কী হতে হবে, ওয়ার্ডগুলোর অর্থবোধক হতে হবে, অর্থাৎ ওয়ার্ডগুলোর সঠিক অর্থ প্রকাশ করতে হবে। দেন আমরা কী করব, পাশাপাশি ওয়ার্ডগুলো বসে একটা ফুল সেন্টেন্স মেকিং করব। অর্থাৎ সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হচ্ছে বাক্য, মানে সেন্টেন্স হচ্ছে কি, বাক্য। বাক্য হলো একটি শব্দের সমষ্টি, একটি শব্দের সমষ্টি এক্সপ্রেসিং হচ্ছে প্রকাশ করে, কি প্রকাশ করে, এ কমপ্লিট সেন্স, একটা সম্পূর্ণ অনুভূতি প্রকাশ করে, অর মিনিং, অর্থাৎ অর্থ প্রকাশ করে। হি গোজ টু স্কুল, হি রিডস এ বুক, উই প্লে ফুটবল, I go to school. তাহলে এখানে কী বললাম, এখানে আছে সেন্টেন্সগুলো, হি গোস টু স্কুল এটা একটা সেন্টেন্স, হি রিডস এ বুক এটা একটা সেন্টেন্স, উই প্লে ফুটবল, আই গো টু স্কুল, এগুলো কি সেন্টেন্স। এখানে কী বসছে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বসছে, ওয়ার্ড বাই ওয়ার্ড বসে কী করছে, এখানে মনের ভাবটি অর্থাৎ অর্থাৎ আমরা যা প্রকাশ করতে চাচ্ছি এটা পুরোপুরি ভাব প্রকাশ করতেছে। মানে এই রিডস এ বুক, দেখেন উই প্লে ফুটবল, আমরা বল খেলি, আই গো টু স্কুল। যদি আমরা এগুলো ওয়ার্ডগুলোকে ঘুরিয়ে মানে এলোমেলোভাবে বসাই, যেমন স্কুল গোস টু হি, এগুলো এরকমভাবে বসালে ওয়ার্ড হবে, বাট ওই ওয়ার্ডগুলো অর্থবোধক হবে না, অর্থবোধক হবে না বলতে এখানে আমি বোঝাচ্ছি যে মানে মনের ভাব সঠিকভাবে কী হবে না, প্রকাশ করবে না। সো আমরা মনের ভাব সঠিকভাবে প্রকাশ করানোর জন্য কী করতে হবে, সাজিয়ে লিখতে হবে, ওয়ার্ডগুলো সাজিয়ে সাজিয়ে লিখতে হবে, তাহলে এটা সম্পূর্ণ ভাব প্রকাশ করবে। আর এই হচ্ছে সেন্টেন্স। Kinds of sentences. বাক্যের প্রকারভেদ, বাক্যের প্রকারভেদ। অর্থাৎ সেন্টেন্স কত পাবে, সেন্টেন্স আমরা জানি যে সাধারণত সেন্টেন্স পাঁচ প্রকার, পাঁচ প্রকার, যথা এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টার আই এন টি আর আর ও জি এ টি আই ভি ই, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে জায়গা না থাকার কারণে আমরা উপরে লিখছি, এটাকে মুছে নিচ্ছি, তাহলে চার নম্বর কি হচ্ছে, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ, ওপি টি এ টি আই ভিই, অপটেটিভ সেন্টেন্স। হচ্ছে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, এটাকে বাংলাতে বলা হয় বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে
আদেশ উপদেশ অনুরোধ নিষেধ অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা বোঝায় কি? আদেশ উপদেশ অনুরোধ নিষেধকে অনুজ্ঞাসূচক বলে। আর অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য, ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? মনের আকস্মিক আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা ইত্যাদি যখন আকস্মিক ভাবে প্রকাশ পায় তখন তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? ওটা ডেফিনেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা মানে কি? আমরা আসলে এখন সংজ্ঞার মাধ্যমে শিখবো না, আমরা আগে সেন্টেন্স বাই সেন্টেন্স বুঝবো, তাহলে আমাদের খুব সুবিধা হবে। সংজ্ঞার মাধ্যমে বুঝতে গেলে অনেকের খুবই প্রবলেম হয়, বাট আমি আপনাদেরকে সেন্টেন্সের মাধ্যমে বোঝাবো, এই তাতে আপনাদের খুব সহজ হবে বিষয়টি। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বাংলা আমরা কী জানি, অ্যাসার্টিভ বাংলাটা হচ্ছে বিবৃতি, বিবৃতিমূলক বাক্য, যেটাকে আমরা ইংলিশে বলি যে স্টেটমেন্ট, বিবৃতিমূলক বাক্য। স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে কি? মানুষের আমরা যখন কোনো কথা বলি স্টেটমেন্টটা কী করি? এক্সপ্রেশন করি, মানে এক্সপ্রেস করি কারোর কাছে, এক্সপ্রেসটা হচ্ছে বিবৃতির মাধ্যমে করে থাকি। যেমন আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, দে আর প্লেয়িং ফুটবল। তাহলে এখানে আমরা লিখি দে আর প্লেয়িং ফুটবল। তারা কি খেলে? তারা ফুটবল খেলে। তাহলে তারা কি খেলে, খেলতেছে? তারা খেলছে কি? ফুটবল খেলছে। তাহলে তারা খেলতেছে অথবা খেলছে, এখানে প্লেয়িং, প্লেয়িং হচ্ছে খেলা করা। তাহলে খেলা করা কি? প্লেয়িং, প্লেয়ের সাথে আইএনজি হবে, প্লেয়িং, খেলতেছে, খেলছে ইত্যাদি বোঝালে আইএনজি হয়। তাহলে এখানে কি? দে আর প্লেয়িং ফুটবল। তারপর ধরেন দে আর গোয়িং টু স্কুল, তারা কি করছে? তারা স্কুলে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। স্কুল কি? বিদ্যালয়। তাহলে আমরা বাংলা জানি যে স্কুলে বাংলা হচ্ছে বিদ্যালয়, তারা বিদ্যালয়ে যাচ্ছে অথবা স্কুলে যাচ্ছে। এরকম অনেকগুলো ভার্বসের মাধ্যমে আমরা সচরাচর অনেকগুলো মানে সেন্টেন্স মেকিং করতে পারি। আমরা কী করবো সর্বত্রই কী করতে হবে? আমাদের ভার্ব শিখতে হবে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে যত বেশি ভার্ব সম্পর্কে আপনাদের আইডিয়া থাকবে, অর্থাৎ ওয়ার্ড মিনিং সম্পর্কে আইডিয়া থাকবে, তত বেশি আপনারা সেন্টেন্স মেকিং করতে পারবেন। তো আমি আরও দু একটা সেন্টেন্স মেকিং করে দেখাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সের। হি রিড হবে, রিড বলতে এখানে রিডস হবে, তার কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য রিডস রিডস হবে। হি রিডস এ বুক, হি রিডস এ বুক। এখন হি রিডস এ বুক, এখানে আমি রিড দিলেও হবে, কারণ রিড দিলে এটা ফার্স্ট টেন্স হয়ে যাবে। আর যখন আমরা হি রিডস দিব সেটা বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবের সাথে এস বাই এস হয়, বারবের সাথে এস বাই এস বসাবেন আপনারা যখন প্রেজেন্ট টেন্স নির্ভর করবে। আমরা যখন আবার সিরিয়াল টু মানে স্টেপ বাই স্টেপ আমি আগাচ্ছি, আপনাদেরকে প্রথমে সেন্টেন্স দেখাবো, তারপর আমরা পার্সপেক্টিভ সেন্টেন্স দেখাবো, মানে গ্রামারের স্টেপ বাই স্টেপ আমি গ্রামার নিয়ে আলোচনা করব। দেন আপনারা সব কিছুই আমার ভিডিওতে পাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, এবং কমেন্টের মধ্যে জানাবেন আমার ক্লাসগুলো কেমন হচ্ছে, এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যদি পছন্দ হয়ে থাকে আর কি। তাহলে হি রিডস এ বুক, সে কি করে? সে একটি বই পড়ে। যেমন কামাল গোস টু মার্কেট, কামাল কোথায় যায়? কামাল মার্কেটে যায়। কামাল কোথায় যায়? মার্কেট যায়। মার্কেট কি? মার্কেট হচ্ছে বাজার, মার্কেট যায়। তাহলে আমরা মার্কেট কেন যাই? কোনো কিছু শপিং করার জন্য অথবা কোনো কিছু ক্রয় করার জন্য আমরা মার্কেটে যাই। তাহলে এখানে হচ্ছে কি, কামাল গোস টু মার্কেট। তাহলে এখানে কামালের সাথে ইয়াস, গোসের সাথে কেন ইয়াস হয়েছে? আমরা অবশ্যই কি একটু আগে পড়েছিলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হলে বারবের সাথে ইয়াস বা ইয়েস হয়, বা এস বা ইয়েস হয়। তাহলে এস বা ইয়েস কেন হয়? যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রকাশ পায়,
মানে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সকে রেফার্স করি অথবা এক্সপ্রেস করি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, তখন আমরা কি করব, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হবে, এছাড়া বাকিগুলোতে ইয়েস বা ইয়েস ব্যবহার করতে হয় না। তাহলে এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বাক্যের বৃদ্ধি প্রকাশ করা, যেমন এনি স্টেটমেন্ট, এনি স্টেটমেন্ট আমরা যখন প্রকাশ করি কারোর কাছে বোঝার, কাউকে কোনো কিছু বোঝানোর জন্য, মানে বলার ক্ষেত্রে, মানে লেখার ক্ষেত্রে কোনো কিছু প্রকাশ করি, তখন এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, তো আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখব। Kinds of assertions, আমরা লিখে দিই তাহলে আর সুবিধা হবে আপনাদের জন্য। Kinds of assertions, kinds of assertive sentence, তো আমাদের স্টেটমেন্টগুলোকে প্রকাশ করার ভঙ্গি অথবা ভাব দুই রকমের হয়ে থাকে, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে না। আমরা কোনো কিছু করার জন্য, মানে কোনো কিছু বলার জন্য আমরা যখন বলি যে ধরেন আমি কাজটি করি, আমি যখন আমরা না বোধকভাবে বলবো আমি কাজটি করি না, হ্যাঁ বোধকভাবে বলবো কীভাবে যে আমি কাজটি করি, তখন হচ্ছে কি এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। বাক্যটা আমি না লিখি, বাক্য আমরা জানি সেন্টেন্স হচ্ছে মানছি কি বাক্য, যেহেতু এখানে জায়গা নেই, মানে আপনাদেরকে তো বলে দিলাম যে সেন্টেন্স কি বাক্য, আমি আর বাক্যটা না লিখি আর কি। তারপর অ্যাফার্মেটিভ সেন্টেন্স আরটা কি নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্স হচ্ছে না বোধক, নেগেটিভ সেন্স হচ্ছে না বোধক বাক্য। তাহলে না বোধক বাক্য এখানে কি অ্যাফার্মেটিভ সেন্স হচ্ছে হা বোধক, নেগেটিভ সেন্স হচ্ছে না বোধক। তাহলে যে সেন্টেন্স দ্বারা, মানে যে সেন্টেন্সের মাধ্যমে কি হা বোধক কোনো কিছু প্রকাশ করা হয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ কি না বোধক। আমরা আসলে শর্ট টিপসের মাধ্যমে, মানে শর্ট টিপসের মাধ্যমে আমরা বুঝে রাখি যে হ্যাঁ বোধক আর না বোধক জিনিসটা বুঝতে হবে, আমরা আসলে সংজ্ঞা শেখার কোনো প্রয়োজন নেই, আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স শিখব। কারণ আমি আপনাদেরকে আগেও বলে দিয়েছি যে সেন্টেন্স আপনাদেরকে আমি সংজ্ঞার মাধ্যমে শেখাবো না, সংজ্ঞা আমরা ছোটো থেকে পড়ে আসতেছি, বাট সংজ্ঞা শিখে কোনো কিছুই করা যায় না, আমরা এখন টিপসের মাধ্যমে শিখব। অ্যাফার্মেটিভ আছে আবোধক, আমরা পরে এটাকে কী করবো, নেগেটিভ করবো, নেগেটিভ আমরা অ্যাফার্মেটিভ লিখি উই আর প্লেইং ফুটবল, উই আর প্লেইং ফুটবল, আমরা কি খেলতেছি, আমরা ফুটবল খেলতেছি, আমরা কি খেলতেছি ফুটবল খেলতেছি, এটাকে আমরা নেগেটিভ কীভাবে করবো, উই কি আর কি একটা অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্বের পর কি ভাবে করবো, অবশ্যই উই আর নট প্লেইং ফুটবল, ঠিক এরকমভাবে কি করতে হয় নেগেটিভ করতে হয়, আই এম নট প্লেইং ফুটবল, এটা আসলে এখন ভেরিয়েবল আর কি সেন্টেন্স। He reads a book. Negative on the body. Negative. He did only observe about night. Plumber King যেহেতু
অবশ্যই নেগেটিভ করার জন্য নেগেটিভ রোবাট নিয়ে আসবো কি ই কি রোবাট করবো এখানে এগ্রির সাথে গেছে ইয়ার আছে সো আমরা অবশ্যই ডাস নিয়ে আসবো হি ডাস নট যেহেতু আমরা এস বি এস ইউজ করেছি সো বাকিটা এস বি এস হবে ই ডাস নট রিড সে কি করে সে বই পড়ে না সে কি করে সে একটি বই পড়ে না এমন কোশ্চেন আছে কি হি রিডস বুক সে একটি বই পড়ে আর নেগেটিভ কোশ্চেন কি আছে হি ডাজ নট রিড এ বুক সে একটি বই পড়ে না তাহলে এভাবে কি করতে হবে আমাদেরকে এফার্মেটিভ দিয়ে নেগেটিভ করতে হবে দে একটা অক্সিলারি দেখাচ্ছে আর কি দে আর প্লে ফুটবল দে আর প্লেইং ফুটবল এখানে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি অক্সিলারি ভার্বের কথা বলেছিলাম যে আর আর হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে যে অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে আমরা অবশ্যই এখানে কি করব আর এখানে ডু ডিড ডাজ ব্যবহার করার দরকার নেই তাহলে আমি কি করব দে আর তাহলে কি করতে হবে দে আর জাস্ট নট বসালে হবে এখানে দে আর নট প্লেইং ফুটবল দে আর নট প্লেইং ফুটবল তারা কি খেলছে না ফুটবল খেলছে না তাহলে এখানে কি এখানে স্টেপটা আমাদের দেখা যাচ্ছে কি এখানে হাবুদ করছে কি তারা ফুটবল খেলতেছে আর এখানে কি দে আর নট প্লেইং ফুটবল যেমন ধরো মাঠের মধ্যে কিছু দল আছে মানে যারা ফুটবল খেলতেছে তারা তাদের যেমন দেখালাম যে এই টিমটা কি করতেছে এরা ফুটবল খেলতেছে আর তারা কি ফুটবল খেলছে না তখন আমরা ইংলিশে বলবো কি দে আর প্লেইং ফুটবল আর এখানে যারা খেললে না তাদেরকে ইংলিশে কি বলবো দে আর নট প্লেইং ফুটবল